শুধু দর্শক, এর আগে পরপর দুটি প্রতিবেদন দেখিয়েছি, সিরাজগঞ্জ উল্লাপাড়ার কোয়ারার পশু হাটের গরু অর্থাৎ ছাড় গরু, পরে দেখিয়েছি ছোট ছোট গরু, এবার দেখাবো এই হাটের সুন্দর সুন্দর খাসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি, ভালো আছি। এই দুটো আপনার? আমার। কত টাকা দাম চাচ্ছিলেন? দাম চাইতেছি 45,000 টাকা। একটু কম দাম চাইলে কাস্টমার কিন্তু বেশি আসবে, বেশি আসবে। বেশি দাম চাইলে কিন্তু কাস্টমার ভয় ভয় আসবেই না, হ্যাঁ চলে যাবে। তো মোটামুটি যা বিক্রি সেটা বলে না, কত টাকা হলে বিক্রি করা? এটা 16-17 হলে বিক্রি করতাম। এই একটা একটা, হ্যাঁ। কি পরিমাণ গোস্ত হইতে পারে? এটা মোটামুটি 20-18 কেজির মতো। 20-18 কেজি হবে? হ্যাঁ। কি জাতের ছাগল এটা? এটা এটা হলো দেশাল ছাগল। এটা কি দেশাল? দেশাল না ক্রস? না দেশাল, অরিজিনাল দেশাল ছাগল। আর এই যে পরেরটা এটাও দেখি, এটা দেশি? হ্যাঁ এটাও দেশি। এটা কত টাকা চাচ্ছিলেন? এটা চাচ্ছিলাম 25,000 টাকা। 25,000? 25,000। আচ্ছা কত টাকা হলে বিক্রি করা যাবে? ও তো ওই একই দামে হলে 17-18 হলে বিক্রি করা যাবে। আর বাড়ি কোথায়? আমার বাড়ি সাদাতপুর। সাদাতপুর? হ্যাঁ। আপনাকে কিনে আনা নাকি? হ্যাঁ আমার কেনা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। সুন্দর সুন্দর ছাগল আনছে, বাড়ি কোথায়? বাড়ি কয়রা। এই কয়রাতেই? এটা কেনা নাকি বাড়ির? না বাড়ির। বাড়ির? এই দুটো কত টাকা চাচ্ছিলেন? দুটো যদি 50। 25,000 টাকা পিস? পিস, হ্যাঁ হ্যাঁ। 1 কেজি গোস্ত হবে 25-25 পানি, হ্যাঁ খাওয়া পানি তো। কি জাত এটা? যে রাম ছাগল। রাম ছাগল যমুনা পানি অর্থাৎ ক্রস ছাগল। কয় কেজি গোস্ত হবে এত দাম চান? হ্যাঁ তো জোড়া কত টাকা নেবেন বলেন? জোড়া ব্যস্ত 45। 45,000 বেচা? বেচা এর নিচে বেচবেন না? না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ বাবা এটা তো পাঠা মনে হচ্ছে। হ্যাঁ এটা এ হিজরা। হিজরা? হ্যাঁ গানাম হিজরা। তাই? হ্যাঁ। এ কত টাকা দাম চাচ্ছিলে? দাম চাচ্ছি তো অনেক টাকা। 30,000 টাকা তিনটা। তিনটা না? হ্যাঁ। দেখে এদিকে আনেন। তার দাম নাই? দাম নাই না, দেখেন দেশে গায়ে আটের গায়ে গিয়ে নাই তো। ছাগলে কম তাই না, বাগাইলে বসে রয়েছি, বিক্রি হচ্ছে না? না কিছুই করছে না। প্রবাসী হিসাবে আমি আর মনে করলাম আপনি সৌদি থেকে আসছেন, ছাগল নিয়ে আসছেন। না 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 গানাম নিয়ে আসিনি, ওখানে কাজ করতেন। আচ্ছা এখানে কি বাড়িতে লালন পালন করেন নাকি? না লালন পালন করছে, নিজের পালন করা। হ্যাঁ হ্যাঁ। কতগুলো ছাগল আছে বাড়িতে? আরো ছাগল আসিল, অনেক ছাগল। আমি সৌদিতে গেছি, মনে করেন একটা রাম ছাগল আসিল, সেটা মরিয়া গেছে, মারা গেছে। এখন এই বর্তমান তিনটা ছাগলই আসিল, আমার ওয়াইফ পালিছে আর কি, বুঝছেন তো? ছাগল যে হিসাবে আমি আইডিয়া করছি সেই হিসাবে হচ্ছে না, সেই হিসাবে মনে হয় যে একটা ছাগল এই জোড়া করতেছে হলে 15,000 টাকা, বুঝছেন নি? এই তো হাই জোড়া কাস্টমার কি 15,000 টাকা বলছে? হ্যাঁ 15,000 টাকা বলছে। আপনার ইচ্ছা কি? আমার ইচ্ছা আসলে যে হয়তো 20-20 হলে আমরা ছেড়ে দেবো, 10-10-20,000। হ্যাঁ 10-10। কিন্তু হচ্ছে না? হচ্ছে না। অন্য অন্য বছরের তুলনায় কি দাম কম মনে হচ্ছে না বেশি? বছরের সামনে এবার গানামের দাম অনেক কম আর কি। কম মনে হচ্ছে? আল্লাহ ভরসা, দিয়ে দিয়ে দেখতে থাকেন, মালিক হলে আল্লাহ। জি জি ওইটাই ওইটাই। এরপরে আর দুটোর দাম জিজ্ঞাসা করবো। ভাইয়া কি নাম? আমার নাম ভাই শহীদুল ইসলাম। মোহাম্মদ শহীদুল ইসলাম। এই ছাগল দুটো আপনার? জি আমার। কত টাকা দাম চাচ্ছিলেন? জোড়া ধরে মনে করলেন যে 22,000 দাম চাই। 22,000 টাকা দাম চাচ্ছিলেন? জি জি। বেশি হয়ে গেল না দাম চাওয়া? ওটুক বেশি চাওয়াই লাগে ভাই, না চাইলে তো আর কেনা বেচা হয় না সেই হিসেবে। কিন্তু একটা গ্রাহকও নাই তো ভাই, বাজারে কোনো গ্রাহক নাই। হ্যাঁ বাজারে কোনো গ্রাহক নাই। আচ্ছা কত টাকা হলে বিক্রি করা যাবে আমাকে আস্তে আস্তে বলেন তো ভাই। বিক্রি আস্তে আস্তে কি ভাই, এটা 16-17 হলে বেচা যাবে জোড়া। 16-17 হলে বিক্রি করবেন? হ্যাঁ
16,000 করতেছে আর কি। 16,000 বলতেছে? জি জি জি। কি পরিমাণ গোশত হতে পারে দুটো মিলে? দুটো মিলে তাও এবারে আপনি 25 কেজি আসবে মাংস। 25 কেজি আসবে? জি জি। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে বিক্রি করেন। ছাগলের দাম এত হয়? এত হয় না, দেড় মন হলে গোস্তি আছে। দেড় মন? মাশাআল্লাহ, দেড় মন। বিক্রি করবেন কত টাকা? 50 হলে বিক্রি করবো। একটু কমে বিক্রি করা যায় না? ঠকায় আমারে পাইলি আছি তো বলছেন, খুব ঠকায় পাইলছেনই তো। খাওয়াইছেন শুধু ঘাস? ঘাস, খোল, ভুসি। খোল ভুসি খাওয়াইছেন? 40 টাকা কেজি ভুসি খেলেছি বলছেন। 40 টাকা কেজি ভুসি খাওয়াইছেন? হ্যাঁ। আচ্ছা তাহলে মোটামুটি এই জোড়া কত টাকা বিক্রি করা যেতে পারে আপনার কি ধারণা? আস্তে আস্তে বলেন, কে জানে না শুনে। না শুনলে এই কথা। হ্যাঁ, কতটা হলে বিক্রি করা যাবে? 45 হলে বিক্রি করা যায়। এই দুইটা? জি। তা একটু বেশি হয়ে যাবে, 40-এর নিচে আসে না? না না না। আচ্ছা ঠিক আছে, দোয়া করি আপনি 46,000 বিক্রি করেন। ভালো ছাগল কত টাকা হলে বিক্রি করা যাবে বলেন তো? দামি করছে না, 30-32 হলে বিক্রি করে দেওয়া যায়। এ পর্যন্ত কাস্টমার কত বললো? 27-28 বলছে। 28 বলছে? তাও দেন নাই? না, আপনার ইচ্ছা কি 30 হলে বিক্রি করে দেবো। খাসি দুটো আপনার? জি আমার। কত টাকা চাচ্ছিলেন ভাইয়া? জি নিয়ে তো আছে 25,000 টাকা বেচার জোড়া। জি জি। মোটামুটি কত টাকা হলে বিক্রি করবেন? মোটামুটি 22-23 হাজার জোড়া। জি জি। হবে তো মোটামুটি, কি মনে হচ্ছে? তা বাজার অনেকটাই ডিল, ওরকম আর হবে না, বাজারটা একটু নরম মনে হচ্ছে। জি জি জি, দাম কম। দেখ বাড়ির তো? জি বাড়ি, বাড়ি নিজে লালন পালন করছেন? জি জি। কম বেশি যেটাই হোক আল্লাহ 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 অবশ্যই। এই তো কেন বসে হলো? জি ভালো আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? কেমন ব্যবসা চলছে? মোটামুটি টুকটাক ভালো। আসলে চাকরিজীবীরা ছুটি পায় না, এরা ছুটি ফেলে বাজার লড়বে। আমাদের মফস্বলে আপনার কিরকম মনে হচ্ছে কেনা বেচা? কেনা বেচা মোটামুটি টুকটাক, ধরেন আজকে থেকে গত মঙ্গলবার থেকে পুরো দমে লাগছে, পুরো ব্যাপারে নামছে, খাস কাস্টমারও নামছে, মালের দাম ভালোই, খারাপ না, খাসির দাম ভালো। জি ভালো। এই যে দুটো তো আপনি কিনলেন? জি আমি কিনলাম। বাড়ি নিয়ে যাবেন? কোথায়? ঢাকা নিয়ে যাবেন? না আমি ঢাকা গাজীপুর নিয়ে যাবো। আচ্ছা, তো এই দুটো, এই যে কৃষককে কত টাকা দিলেন? একে টাকা দিছি 30,500 টাকা কম দিছি। দুইটা? দুইটা 29,500 টাকা, অর্থাৎ 15-15-30,000 আপনি 500 টাকা কম দিছি। তার মানে হাসিরটা চিনতে আপনি 31,000টা ভরে যাবে? 31,000? জি জি জি, কুরবানি বাজার তো। আচ্ছা ঠিক আছে, দোয়া করি এটা তাহলে রাজধানী ঢাকা যাবে। জি ঢাকা গাজীপুর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। এ ছাগল আপনার? হ্যাঁ আমার। বিক্রি করলেন? না বিক্রি করে আর নেই, দেয় নেই। হ্যাঁ না আমার কি বলে দেয় নেই, টাকাও নিছেন না? টাকা দেয় নি। সমস্যা কি? সমস্যা যদি হলে আপনার 50,000 টাকা, সে বলে 30,000 টাকা, তার 1,000 কম, এত কম দামে দেওয়া যাবে ছাগল? আপনি চাচ্ছেন 50? হ্যাঁ। সে দিছে 30,000 ও 500 কম? 500 কম। আচ্ছা দুজন আলোচনা করে মিটে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
ছাগল আপনার? হ্যাঁ ছাগল আমার। কত টাকা চাচ্ছিলেন? চাচ্ছিলাম তো 15,000 টাকা। 15,000 টাকা চাচ্ছিলেন, কত টাকা হলে বিক্রি করবেন? ধরেন 12,000-11,000 হলে বেচে দিতাম। দাঁতছে তো না ছাগল? হ্যাঁ দুই দাঁত। দুই দাঁত কোরবানি চলবে? হ্যাঁ কোরবানি চলবে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ বিক্রি করবেন। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।